सुप्रिय दर्शक, आमी डाक्तार अनवारुल हक आज के आपनादेर संगे शेयर करते चाई थुजा अक्सिडेंटारिस। आजकेर भिडियो विशेषत्व, ये भिडियोटी सम्पूर्ण भावे केस टेकिंग फर्मेटर उपरे पॉइंट भित्तिक आलोचना करा हबे, जे विषयगुली एकजन फिजिशियानेर काछे खूब सहजे लक्षण समष्टि फाइंड आउट करार क्षेत्रे सहायक हबे। तो एई जन्ने गुरुत्वपूर्ण भिडियोटी जे केस टेकिंग फर्मेटे आजकेर थुजाके आमरा देखार चेष्टा करब। তাই দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থুজা অক্সিডেন্টালিস, শারীরিক গঠন এদের কেমন? এরা মোটা এবং পেটটা বড় হয়। থুজা পেশেন্টের শরীরটা বেশ মোটা ফোটা এবং পেটটা বড় হয় এবং মাথায় যথেষ্ট বড় একটা টাক থাকে। এদের পায়খানা হলুদ তৈলাক্ত এবং সকালের দিকে পায়খানাটা বাড়ে। থুজা পেশেন্টের পায়খানার রং হলুদ এবং কিছুটা তৈলাক্ত এবং সকালের দিকেই এদের পায়খানা বেশ কয়েকবার হয়। প্রস্রাব থুজার, থুজার প্রস্রাবে বেশ জ্বালা থাকে। থুজার ঘাম খোলা স্থানে এবং ঘুমের মধ্যে বেড়ে যায়। থুজার ঘাম খোলা স্থানে হয়, অর্থাৎ যে শরীরের যে অংশগুলো, যে পার্টগুলো খোলা থাকে, যেমন মুখে, মাথায়, হাতে এবং পায়ের গোড়ায়, এখানে ঘাম বেশি হয় এবং সকালের দিকে বা ঘুমের মধ্যে এই ঘামটা বেড়ে যায়। অর্থাৎ থুজা রোগীরা যখন ঘুমাতে যায় তখন তাদের ঘাম হয়। খিদে এদের খুব কম। খিদে কেমন? খিদে খুব কম। খাবারের ইচ্ছা এবং অনিচ্ছা, খাবারের ইচ্ছা করে এরা লবণ খেতে পছন্দ করে। থুজার ফুড ডিজায়ার, এরা লবণ খেতে পছন্দ করে, ঠান্ডা খাবার খেতে পছন্দ করে এবং ঠান্ডা পানীয় খেতে পছন্দ করে। কোন কোন খাবার এরা অপছন্দ করে, অর্থাৎ ফুড অ্যাভারশন, এটা একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফুড ডিজায়ার এবং ফুড অ্যাভারশন কেস টেকিংয়ের সময়, ফুড অ্যাভারশন এদের, অর্থাৎ খাবারে অপছন্দ মাংস, আলু এবং পেঁয়াজ। ফুড ইনটলারেন্স কেস টেকিংয়ের সময় এটাও খুবই গুরুত্বপূর্ণ। ফুড ইনটলারেন্স এদের পেঁয়াজ, চা এবং মিষ্টি খাবার খেলে শরীরের নানা রকম সমস্যা তৈরি হয়, অর্থাৎ এদের পেঁয়াজ, চা এবং মিষ্টি খুবই অসহ্য। পিপাসা কেমন? থুজার পিপাসা মোটামুটি, অর্থাৎ কমও নয় বেশিও নয়। থুজার জিভ কীরকম হয়? থুজার জিভে সাধারণত র্যানুলা থাকার একটা সম্ভাবনা আছে। থুজার টেস্ট বা স্বাদ কেমন? এদের টেস্ট তেতো অথবা বিস্বাদ থাকে। এদের টেস্ট তেতো অথবা বিস্বাদ থাকে। এদের চামড়া কেমন? চামড়া অপরিষ্কার এবং শরীরের বিভিন্ন স্থানে লোম বেশি থাকে। শরীরের বিভিন্ন স্থানে থুজার লোম বেশি থাকে। এদের অনুভূতি কেমন? সেন্সেশনটা কেমন? পেটে যেন কী নড়ছে। থুজার পেশেন্টরা মনে করে তার পেটের মধ্যে কী যেন একটা আছে এবং সেটা যেন নড়ছে। এদের স্নান কেমন করে? প্রতিদিন স্নান করে এবং স্নান স্বাভাবিক। হাঁটাচলা কেমন? থুজার পা যেন কাঁচ দিয়ে তৈরি, এইটা এদের মনের মধ্যে একটা সবসময় হয়। যখন হাঁটে থুজা মনে করে তার পাটা কাঁচ দিয়ে তৈরি। থুজা কীভাবে কথা বলে? থুজা খুব দ্রুত কথা বলে। থুজার হিট কোল্ড রিলেশন কেমন? থুজা চিলি পেশেন্ট, অর্থাৎ এরা শীত কাতুরে, শীত সহ্য করতে পারে না, গরম খুব ভালোবাসে।
ফ্রিজার প্রবণতা কি বা টেন্ডেন্সি কি, এটাকে স্টেকিং এর একটা খুব ভালো পয়েন্ট। থুজা টেন্ডেন্সি হলো ঠান্ডা লাগার, থুজার রোগীদের সহজে ঠান্ডা লেগে যায়। কোন ঋতুতে এদের সমস্যাগুলো বাড়ে? থুজা বর্ষাকালে বেড়ে যায়। এরা ঘুম কেমন এদের? ঘুম খুব কম, থুজার স্লিপ খুব কম। থুজা স্বপ্ন দেখে কি? হ্যাঁ, থুজা স্বপ্ন দেখে পায়খানা করা, যেন উঠছে, পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এবং দেবদেবতার স্বপ্ন এরা বেশি বেশি দেখে। থুজার পালস কীরকম? থুজার পালস স্বাভাবিক। থুজার ব্লাড প্রেশার কীরকম? থুজার ব্লাড প্রেশার খুবই স্বাভাবিক। বাতাসের সঙ্গে এদের সম্পর্ক কীরকম বা বাতাসের সঙ্গে রিলেশনটা কীরকম? এদের ভিজে বাতাসে বেড়ে যায় এবং খোলা বাতাসে এরা ভালো থাকে। ভিজে বাতাসে বেড়ে যায় এবং খোলা বাতাসে এরা বেশ ভালো থাকে। রোদের সঙ্গে সম্পর্ক কীরকম? সানলাইটে থুজার রিলেশন কি? সানলাইট থুজার কাছে খুবই অসহ্য। কোন দিকের মেডিসিন থুজা? থুজা সাধারণত বাম সাইডেড মেডিসিন। এদের যন্ত্রণার অনুভূতি কীরকম? এদের যন্ত্রণার অনুভূতিটা খিঁচে ধরার মতো, অর্থাৎ থুজার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাতে এরা যন্ত্রণার অনুভূতি প্রকাশ করে, যে ডাক্তারবাবু আমার পেটটা খিঁচে ধরছে বা আমার মাসেলটা খিঁচে ধরছে। খুবই কেস্টেকিংয়ের গুরুত্বপূর্ণ সিমটম মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণ। থুজার মানসিক লক্ষণ হচ্ছে থুজার মধ্যে একটা বদ্ধ মূল ধারণা আছে, মনে হয় অচেনা লোক তার পাশে আছে বা তাকে অনুসরণ করছে বা তার পিছনে পিছনে আসছে। মনে হয় থুজা রোগীর যে তার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে গেছে। থুজা মনে করে পেটের মধ্যে কিছু একটা নড়ছে, সে মনে করে তার শরীর কাঁচ দিয়ে তৈরি, গান বাজনা তার অসহ্য লাগে। খুব সহজে থুজা সব কিছু ভুলে যায়। তো সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডে আমরা কেস্টেকিং ফরম্যাটে আলোচনা করার চেষ্টা করলাম বা কেস্টেকিং ফরম্যাটে থুজাকে দেখার চেষ্টা করলাম, যাতে করে একজন ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক লাভার্স, হোমিওপ্যাথিক স্টুডেন্ট তারা কেস্টেকিং ফরম্যাটে কীভাবে কোন প্রশ্ন করলে বা কোন কোন পয়েন্টসগুলো ঔষধ সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক, কেবলমাত্র সেইগুলোর উপরে থুজাকে আমি আলোকপাত করার চেষ্টা করলাম। তো আজকের এপিসোড এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।